বন্ধুরা আমি আমার বেশিরভাগ ভিডিওতেই আপনাদেরকে বলি যে শীতকালের জন্য সবথেকে বেশি যদি ভালো কোনো তরল সার আছে তার নাম হলো সর্ষের খোল তো আজকে সর্ষের খোলটাকে আপনারা কিভাবে তৈরি করবেন বা সর্ষের খোল কোথায় কিনতে পাবেন কত দাম আর এটা কোন কোন গাছে দেয়া যাবে এটা শীতকালের বেশিরভাগ গাছেই আপনারা দিতে পারবেন কিন্তু কোন গাছে দিলে আপনাদের গাছে ক্ষতি হবে সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে বলবো আর দেখাবো তো ভিডিওটাকে একটু স্কিপ করবেন না আপনারা কিন্তু পুরোপুরি জিনিসটা জানতেও পারবেন না তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও প্রথম যে প্রশ্ন যে সর্ষের খোলটা কি জিনিস তো সর্ষের খোলটা তৈরি কিভাবে হয় আমরা সবাই জানি সর্ষে দিয়ে তেল তৈরি হয় তেল তৈরি হয়ে যাওয়ার পরে যে জিনিসটা থেকে যায় তার নামই হলো সর্ষের খোল আর এই সর্ষের খোলকেই আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি আর এরকম দেখতে হয় কিছু বড় বড় টুকরো থাকে এতে আমি এটা ছোটই এবার পেয়েছি তো এরকমই নিয়ে এসেছি আর এর মধ্যেই কিন্তু অনেক ভালো পরিমাণে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম মানে এনপিকে যেটা বলা হয় সেটা কিন্তু ভালো পরিমাণে থাকে আর তার সঙ্গে কিন্তু এতে মাইক্রোনিউট্রিশানস থাকে তো এটা আমাদের গাছের ওভারঅল গ্রোথের জন্য খুব ভালোভাবে কাজ করে তো কোন কোন গাছে দিতে পারবেন তো সব রকম গাছেই দেয়া যাবে কিন্তু যদি আপনাদের ওখানে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে টেম্পারেচার যাচ্ছে তখন কিন্তু দেয়া যাবে না মানে এটা শীতকালের জন্য খুব ভালো যেমন এখন এই সময় দিতে খুব ভালো বা আপনারা যখন ওর শীতকালের যত সিজনেবল গাছ আছে তাতে দিতে পারবেন তাছাড়া আপনারা পারমানেন্ট গাছেও দিতে পারবেন কিন্তু যেটা আমি প্রথমেই বলেছি এটা হলো খুব মানে গরম সার থাকে তো সেই জন্য আপনারা গ্রীষ্মকালে একদমই দেবেন না আর তিরিশ ডিগ্রি টেম্পারেচারের ওপরে যদি ওখানে চলে যাচ্ছে মানে হাই টেম্পারেচার হয়ে গেলে এই সার কিন্তু ব্যবহার করলে আপনাদের গাছে ক্ষতি হবে তো শীতকালের জন্য এটা খুব ভালো আপনারা যে শাক সবজিওয়ালা গাছ আছে যেমন লঙ্কা গাছ হলো বা আপনার টমেটো গাছ আছে বা আপনার পালং শাক অন্য অন্য যে কোনোই শাক আছে সেসবে তো দিতে পারবে এই সময় আরামসে এটা আমার তুলসী গাছ আছে তুলসী গাছে এখানে আমি কিন্তু হাফ চামচ থেকে একটুখানি বেশি এখানে দিয়ে দিচ্ছি এটা আট ইঞ্চির টবে আছে তো মাসে একবার যদি এরকম দিচ্ছেন কিন্তু এটা হলো এর থেকে বেশি ভালো কাজ যে করে সেটা হলো তরল সার কারণ যখন আপনারা ড্রাই ফর্মে এটা দিতে যাবেন তখন কিন্তু এটা ডিকম্পোজ হতে একটু সময় লাগে কিন্তু আপনারা যদি তরল সার তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু গাছে খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাবেন এবার এর দামের ব্যাপারটা বলে দিচ্ছি এটা নর্মালি আপনারা সারের দোকানে পেয়ে যাবেন তো এর দামটা অনেকটাই অন্য সারের তুলনায় কম আছে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পার কেজি পেয়ে যাবেন কিন্তু অনলাইন নিতে গেলে একটু দামটা অনেকটাই হয়তো বেশি পাবেন তো আমি অনলাইন দামের কথা এখানে বলছি না কারণ আমি এখানে নর্মাল লোকাল শপ থেকেই নিয়ে আসি তো আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাই বন্ধুরা আমি এখানে দুশো গ্রাম মতো সর্ষের খোল নিয়েছি আর এটা আমার পাঁচ লিটারের একটা ঢাকনা বন্ধ করা মতো আমি এখানে ডিব্বা নিয়ে নিয়েছি আপনারা দেখছেন মানে ঢাকনা থাকা দরকার তো এটা আমি এখানে পাঁচ লিটার জল নেব আর তার মধ্যে এই দুশো গ্রাম মতো আমি এখানে সরষের খোলকে অ্যাড করব। আমি একটু বেশি পরিমাণে তৈরি করছি কারণ আমার কাছে দুশোটা গাছ আছে আপনাদের যদি গাছের কোয়ান্টিটি কম আছে তাহলে আপনারা এক দু চামচ সর্ষের খোলকে এক লিটার জলেও ভিজিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন কিন্তু যেহেতু আমার কাছে অনেক গাছ আছে সেই জন্য আমি এখানে বেশি কোয়ান্টিটিতে তৈরি করে নিচ্ছি সর্ষের খোলের মধ্যে এনপিকে তো থাকেই তার সঙ্গে অনুখাদ্যও থাকে তো আপনার গাছের ওভারঅল গ্রোথ কিন্তু হবেই যেহেতু এতে সানসলেশনটা খুব ভালোভাবে হয় আর গাছে কিন্তু ক্লোরোফিলের যে প্রসেস সেটাও খুব ভালো হয় তো এই সারটা আপনারা যখনই আপনাদের গাছে দেবেন এই শীতকালের সময় তখন দেখবেন কিছুদিন পরেই আপনার গাছের পাতা পুরো সবুজ হয়ে যাচ্ছে আর অনেক নতুন নতুন ব্রাঞ্চ আসবে আর তার সঙ্গে কিন্তু ফুলের গাছে খুব সুন্দরভাবে ফুল আসবে তো আমার এই পাঁচ লিটারের যে জল ভর্তি করে দিলাম আর তার মধ্যে আমি সারটা দিয়ে মিনিমাম ছ থেকে সাত দিন পর্যন্তই ভিজিয়ে রাখতে হবে শীতকালে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নিয়ে একবার করে নেড়ে চেড়ে দেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে ছ দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো আমার শার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু এটাকে ডাইরেক্ট দেয়া যাবে না এই শার্টটা কিন্তু এখানে দুশোটা গাছের জন্য রেডি করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু একটা ফ্যানা মতো এসেছে মানে এটা খুব ভালোভাবে ফরমেট হয়ে গেছে আর মাঝে 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 আমি বলেছি যে আগেও নেড়ে চেড়ে নিয়েছি তার জন্য আর এবার এতে কত জল মেশাতে হবে সেটাও আপনারা দেখে নিন তো এই যে যে সারটা আছে এটা কিন্তু মানে খুব স্ট্রং আর এটার যে আর এটা যেহেতু একটা গরম সার গরম বলা হয় যে জন্য যেহেতু এটা গাছে একটা হিট তৈরি করে দেয় তো আপনাদের ওখানে প্রথমে বলেছি তিরিশ ডিগ্রির উপরে টেম্পারেচার চলে গেলে কিন্তু দেয়া যাবে না আমার এই বাল্টিটা কিন্তু দশ লিটারের তো আমি এখানে মিনিমাম ন লিটার মতো জল নিয়ে নেব আর তার মধ্যে কিন্তু এক লিটার সার মেশাতে হবে মানে আপনারা যদি জিজ্ঞাসা করবেন কতটা পরিমাণ হিসাব হচ্ছে তো দশ ভাগে এক ভাগ জল হচ্ছে তো ন লিটার জল দিলাম আর এক লিটার এখানে সার দিয়ে দিচ্ছি আর এই যে যে যদি এই সারটা তরল সারটা আপনারা গ্রীষ্মকালে করতে চাইছেন তাহলে কিন্তু আরও ডবল জল দিতে হবে মানে কুড়ি লিটার জল দিতে হবে কিন্তু এই সারটা কোন গাছে দেওয়া যাবে না তো যদি আপনারা বিশ থেকে চারা তৈরি করেছেন মানে আপনার চারাটা দশ থেকে পনেরো দিনের চারা যদি থাকে এরকম ছোট্ট চারা এতে কিন্তু এই সার দেওয়া যাবে না আপনাদের এই যে ছোটো ছোটো গাছগুলো তৈরি হয়েছে এতে দিলে কিন্তু গাছ মারা যাবে আর একটা জিনিস যখন আপনারা ডাল থেকে চারা তৈরি করছেন ছোট্ট গাছ আছে একদম সবে পাতাটা বেরিয়েছে এই গাছেও কিন্তু এই তরল সার দেওয়া যাবে না ঠিক আছে কারণ কি এইগুলো এখনও পুরোপুরি তৈরি হয়নি আর এখন যদি এই স্ট্রং একটা সার এতে অ্যাপ্লাই করা হয় তাহলে মারা যাবে দেয়া যাবে এরকম গাছে যে গাছগুলো পঁচিশ দিন তিরিশ দিন হয়ে গেছে যেমন এই গাছগুলো একটু বড়ো আছে তো এই গাছে কিন্তু দেওয়া যাবে এরকম যদি আপনার ডাল থেকে চারা তৈরি হয়ে গেছে মানে মিনিমাম তিরিশ দিনের গাছ আছে এই গাছটা কিন্তু পঁচিশ দিনের বেশি হয়ে গেছিলো তো এই গাছেও কিন্তু এই তরল সার দেওয়া যাবে আর দিলে এই এই গাছগুলো খুব তাড়াতাড়ি আরও বৃদ্ধি করবে ভালো রেজাল্ট দেখার জন্য কিন্তু আপনার ঠিক মতো জানা দরকার যে কোন সময় দিতে হবে তো গরমকালে দেবেন না একদম ছোট্ট গাছে দেবেন না নতুন চারা গাছে দেবেন না আর আপনার যে নতুন ডাল থেকে চারা তৈরি করেছেন তাতেও দেবেন না আর তাছাড়া আপনারা সবজির গাছ শাকের গাছ ফুলের গাছ এই সব ধরনের গাছে দিতে পারবেন পারমানেন্ট গাছে দিতে পারবেন তুলসী গাছে দিয়েই দেখিয়েছি তো এখানে আমার সারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এই সার সারটা মাসে একবার দিতে হবে এবার পরিমাণটা বলে দিচ্ছি আপনাদেরকে যদি আপনার বারো ইঞ্চির টবে আছে তাহলে তিনশো এম এল মতো এই তরল সার মাসে একবার দিতে হবে যদি দশ ইঞ্চির টবে আছে তাহলে আড়াই এম এল মতো দিতে হবে আর আপনার যদি আট ইঞ্চির টবে আছে তাহলে দুশো এম এল মতো এই তরল সার দিতে হবে শুধুমাত্র মাসে একবারই দিলে যথেষ্ট দুবার দেওয়ারও দরকার নেই তো চলুন দেখে নিন আমার এখানে গাজানিয়া গাছগুলো আছে গাজানিয়া গাছগুলো আট ইঞ্চির টবে আছে তো এখানে আমি দুশো এম এল মতো সার দেব আপনারা যে কোনো শীতের যত গাছ আছে ডালিয়া গোলাপ গাজানিয়া বলুন ক্রাইসেনথিম মানে আমাদের চন্দ্রমল্লিকা বলুন সবেতেই যদি আপনারা এই সারটা প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনাদের যে গাছে ফুল আসছে না তাতে ফুলও আসবে নতুন নতুন ব্রাঞ্চ আসছে না তো নতুন ব্রাঞ্চও আসবে আর গাছের বৃদ্ধিটাও খুব সুন্দরভাবে হবে আর এটা কিন্তু দিলে ফুলও আসবে তো বন্ধুরা ভিডিওটা যদি আজকের আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ